নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কিচেনের আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি কি। আজকে আমি চারাপোনা মাছ রান্না করে দেখাবো। এই যে আমি চারাপোনা নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে বাটা মাছ। দেখছেন কি সুন্দর পরিষ্কার ঝকঝক করছে, একবারে জ্যান্ত বাটা মাছ। আপনারা যে কোনো মাছের চারাপোনা দিয়ে এটা রান্না করতে পারেন। প্রথমে আমি নুন এবং সামান্য হলুদ গুঁড়ো মাছের মাখিয়ে নিচ্ছি এবং এটা আমি 5 মিনিট রেখে দিচ্ছি। চারাপোনা মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, এটা ডাক্তাররাও খেতে বলেন। আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এদিকে আমি কড়াই তেল দিয়ে দিলাম, আজকে আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মাছটা রান্না করে দেখাবো। তেল গরম হয়ে গেছে, আমি সামান্য নুন দিয়ে দিলাম যাতে মাছটা কড়ার গায়ে আটকে না যায়। এবার আমি মাছটা ছেড়ে দিচ্ছি। আমি দুটো ব্যাচে মাছগুলো ভেজে নেব। প্রথম ব্যাচ দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন দিয়ে আমরা সবসময় মাছ রান্না করে থাকি, কিন্তু আজকে আমি মাছের ঝাল সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দেখাবো, সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে মাছের ঝাল রান্না করি। এই মাছের ঝাল খেতে অত্যন্ত সুস্বাদু। এই যে মাছগুলো, আমার প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি প্লেটে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যে মাছগুলো বাকি ছিল সেগুলো কড়াই দিয়ে দিলাম। এই যে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি পরের পিঠ উল্টে দিচ্ছি। সবসময় পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছ মাংস খেতে ভালো লাগে না, আজকে আমি সম্পূর্ণ পেঁয়াজ আদা রসুন ছাড়া মাছের ঝাল রান্না করে দেখাবো। এই মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে টমেটোটা দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের টমেটো, এটা আমি ভেজে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিলাম, এটাও সামান্য ভেজে নিচ্ছে। আমার আরো অন্য মাছের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখতে পারেন। হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা বেশি ঝাল খেতে চাইলে বেশি দেবেন, আমরা কম ঝাল খাই তাই কম দিলাম। সামান্য জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, এটা শুকনো শুকনো হবে। আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম,
এবারে ঝালটা ফুটে উঠেছে, ফুটে ওঠার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি প্রথমে একটু কড়াই নুন দিয়েছিলাম এবং মাছেও নুন মাখিয়েছি, তাই আমি আমার স্বাদ মতো দিয়েছি নুন, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি খুব সামান্যই নুন দিলাম। আপনারা আমার যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে, দেখছেন শুকনো শুকনো হয়ে গেছে মাছের ঝাল রেডি। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।